আজকের বাড়িতে হচ্ছে স্যামন, স্যামন তো আমার আগেও দেখেছো আমার বাড়িতে হয়, নর্মালি হয় গ্রিল, পর আজকে একটা অন্যভাবে হয়েছে, তার আগে দেখাই। হয়েছে লাল শাক, আর লাল শাকটা না শুধু ডাটা ডাটা ভর্তি, পাতাটা অনেকটা কম। লাল শাক হলো, আর জানি না ডাটা কিরকম হবে, আমি ডাটা খাই না। আর হচ্ছে স্যামন, স্যামন হয়েছে ডাটা খাই না, কিন্তু আগে বললো না, আমি বললাম ডাটাটা খাওয়া যায় তো দিয়ে দিয়েছে পুরো। স্যামনটা বানিয়েছে এরকম, মাস্টার্ড দিয়ে বললাম, ও বানিয়েছে এটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আমরা ইউটিউবে একটা দেখেছি, ইউটিউবে দেখে ভাবলাম, কিন্তু আই ডোন্ট নো কি রকম হয়েছে, বাস যেরকম প্রসেস ছিল সেরকম ফলো করে বানিয়ে দিয়েছি। তো সেটা ট্রাই করব নতুন বলে, নরমালি আমরা গ্রিল করেই খাই, তোমার দেখেছো তো, এটা নতুন টাইপে দেখি কিরকম হয়, নতুন টাইপের স্যামন খাওয়া না আগেও আছে কি। আর এখানে কয়েকটা আছে গ্রিল করা, আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি, চা টা খেয়েছি দুজনে মিলে, হঠাৎ করে প্ল্যান হলো চলো একটু যাই। এখন না অ্যাকচুয়ালি গেলে বাইরে ইভিনিং এর দিকে একটু ভাত আছে, চলো যাই। তো যাচ্ছি কিছু কেনাকাটা করতে, যদি পাই, লাস্ট দিনের মতো দেখলে তো পেলাম না। আর আমাদের প্ল্যান হচ্ছিল, তোমাদের দেখালাম যে বার্থডে ভেনিউ অনেকগুলো সর্ট আউট হয়েছে, তোমার প্রিভিয়াস ভিডিওতে একটু দেখেছো। এবার আমরা বেরোচ্ছি, আর আজকে ম্যাডামকে একটু নিয়ে যাব, দেখেছি দেখছি যদি হাওয়ালি যদি নিয়ে যেতে পারি। হাওয়ালিতে এখন খুব ট্রাফিক হবে, এখন খুব ট্রাফিক হবে, কিন্তু জানি না, ট্রাই করছি যদি যেতে পারি ওইদিকে। আর ওর সব সময় লাস্ট মোমেন্টে বলবে, আমি একটা ফটো তুলতে পারি না। আরে ইনস্ট্যান্টে যেই দিমাগে আসে আমি বলে দিই, ওর আবার আছে আমাকে সকালে সকালে দিমাগে আসেনি, সকাল সন্ধ্যে বলে দিই। লাইটে তো ফটোগুলো ভালো আসে, ও ডে লাইটে মনে পড়ে না, কাল থেকে জিজ্ঞেস করছি কোথাও যাবে কি যাবে না। কালকে আবার ডে লাইটে নিয়ে যাব। এখন লোক বেড়েছে, তার সাথে সাথে গাড়িও বেড়েছে, আর এই ঝামেলাটা এবার স্টার্ট হয়েছে। এখন দাঁড়িয়ে আছি, গাড়ি একটা সরেছে আরেকটা সরবে, তারপরে বের করতে পারবে। এই এসে বসে, তুমি এসিটা চিল করো না, এই এত ঠান্ডা হয়েছে এসিটা। আরে লোকের গাড়িতে এসি চিল করে না সেটা নিয়ে পাগল, আর তুমি কমপ্লেইন করছো এসি বেশি চিল করে, তোমার কি করব, তোমার অনেক ঠান্ডা হয়েছে। একটু বেশি ভালো থাকে বক্স ওভেনটা। আচ্ছা চলো বের হই। হ্যাঁ হ্যাঁ চলো, লাইটটা বন্ধ করো। বলতে বলতেই নেমেছি অন্য জায়গায়, আমরা অনেকটা আগে গেছি, তো বললো কেন তুমি হেঁটে হেঁটে যাবে, হেঁটে হেঁটে চলো, আই লাভ টু ওয়াক, বাট ও বললো না তুমি হেঁটে হেঁটে কেন যাবে, আবার বার করতে হলো সামনে আরেকটু এগিয়ে আছে। বাড়ির সামনে এসেই গেছি, রাত একটা 11:30 বাজে, এই অবস্থা। কালকে দুটো শু নেওয়া হয়েছে আর আমার খুব দরকার ছিল, একটা তো এটা A6 এর, আর আরেকটা হলো ফিলার। ফিলারটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম, বিকজ আমি সাইজ পাচ্ছিলাম না, সো A6 এর আমি এক দুবার পরেওছি। সো এইটা হলো A6 এর শুটা, এত কমফি, দিস ইজ বেসিক্যালি না আমি নিয়েছি ওয়াক এর জন্য, রানিং এন্ড অল, তো এটা অনেক অনেক কমফর্ট, ভেরি লাইট ওয়েট, এরকম টেক্সচার আছে, এখানে আলাদা আছে, আর আবার এখানে লোগো দেওয়া। এটা আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এরকম ডিফারেন্ট কালারের সামনেটা এরকম, বুঝতে পারছো। অ্যান্ড আগেন যেটা আমি বললাম, মেন A6 আর ভেরি গুড ফর ইউনো, ভেরি কমফর্টেবল, একদম হালকা লাইট ওয়েটের এটা। আর ফিলার হচ্ছে এইটা, দিস ইজ টোটালি হোয়াইট, সো ওর ডিজাইনটা এরকম এরকম, আবার এখানে এরকম সেম আছে,
ব্যাকেও ফিলা লেখা, আবার এখানে এটা আছে। এই স্ট্র্যাপটা আমার সবচেয়ে ভালো লেগেছে, বিকাশ ওর খুব ভালো লেগেছে। এটা সেম ভার্সনে মেন অ্যান্ড ফিমেল ছিল, বাট আই বট ইট লাইক দিস। আর এরকম একটা চাঙ্কি শু আমার কেনার খুব ইচ্ছা ছিল, বাট কোনো সাইজ পাই না, কখনো আমার পছন্দ হয় এই করে, বাট ফাইনালি আমি এটা পেয়েছি। আর হোয়াইট ইজ সো, মানে হোয়াইট তুমি যার সঙ্গে ইচ্ছা পড়তে পারো, উইথ ইউর এথনিক ওয়েস্টার্ন ওয়ার স্কার্টস, ডেনিম, এনিথিং, লাইক লিটারালি এনিথিং। বিকাশ ও এসিক্স কয়েকটা পরে তো ও আমাকে বলে যে এত ভালো, এত কমফোর্টেবল, ভেরি লাইট ওয়েট। তাই বললাম আমিও কিনি, বিকজ আমার ফার্স্ট টাইম এসিক্স আই থিঙ্ক, অর সেকেন্ড টাইম মেবি, বাট আই এম নট সো শিওর। বাট এরকম ওয়াকিং শুজ ফ্রম এসিক্স ফার্স্ট টাইম। কালকে আমি শুয়ের সঙ্গে না আরেকটা আমি শার্ট কিনেছি, আমার খুব ভালো লেগেছে। মেটেরিয়ালটা এত ভালো, ম্যাঙ্গোতে এরকম ম্যাঙ্গোতে দেবে ফ্লোরাল শার্ট, ফ্লোরাল প্রিন্ট বলতে পারো, অনেক পাওয়া যায়। তো এইটা একটা, দিস ইজ আ ভেরি ফুল স্লিভ, আমি পরে একবার দেখাবো, ইনস্টাতে আমি ফটো দেবো, ওখানে দেখতে পারবে কিরকম। মেটেরিয়ালটা অনেক অনেক ভালো, এরকম হচ্ছে প্রিন্ট। এটা মাল্টিপল ওয়েতে পড়তে পারো, টাগিং করে, লুজ করে, অ্যাজ আ শ্রাগ, ইউনো, কোনো ক্রপ টপ পরলে ওর উপরে শ্রাগ হিসাবে পড়বে। ইট গোনা লুক সো গুড। আর এটা কিনেছি ব্রালে টপটা, দিস ইজ কমপ্লিটলি হোয়াইট, তার মধ্যে এরকম লেসি ফিনিশ আছে। আমার প্ল্যান আছে এইটা আমি যে হোয়াইট শার্টটা কিনেছি ওটার মধ্যে পরলে, আর ওটাকে অ্যাজ আ শ্রাগ অর জাস্ট নট বেয়ার করলে অনেক ভালো হয়, বাট ইউ ক্যান ওয়্যার ইট সো মেনি ডিফারেন্ট ওয়ে। অনেকে শাড়ির সঙ্গে পরে বা বিচ ওয়্যার ভ্যাকেশনে যাচ্ছ সেখানেও খুবই ভালো লাগবে এটা। সো এই কয়েকটা জিনিস আমার কালকে কেনা হয়েছে, আর জুতোটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করছি, আমি তো ফাইনালি ওটা পেয়েছি। এত রাতে এসে না ব্লগ হয়নি, মানে বাড়িতেই এসেছি ধরো 12টা নাগাদ, তো এসে আমরা না খেয়ে দিয়ে কি বলবো শুয়ে পড়েছিলাম। তো এখন ভালো এগুলো দেখিয়ে দিই কালকে কী কী নেওয়া। শুধু ভালো, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কর, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাভ, বাই বাই।